টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা এখনকার পর্বে ষোলো দশমিক চার অনুশীলনের আঠারো নং সৃজনশীলটি সমাধান করাবো এই সৃজনশীলটি অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দেখো বলা আছে একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য টুয়েলভ মিটার ও পোস্ত ফাইভ মিটার দেখো একটি আয়তকার ক্ষেত্র দেওয়া আছে সেই আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য এবং পোস্ত দেওয়া আছে আয়তকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে যেখানে আয়তকার ক্ষেত্র দ্বারা অনধিকৃত অংশের ঘাস লাগানো হলো অনধিকৃত অংশে ঘাস লাগানো আছে দেখো একটা আয়তকার ক্ষেত্র আছে এ বি সি ডি একটি আয়তকার ক্ষেত্র এই আয়তকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে বলা আছে আয়তকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে যেখানে আয়তকার ক্ষেত্র দ্বারা অনধিকৃত অংশে ঘাস লাগানো আছে দেখো এখানে ঘাস লাগানো আছে যে গাঢ় অংশটি হচ্ছে ঘাস লাগানো আছে এখন বলা আছে উপরের তথ্যের ভিত্তিতে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো দেখো প্রশ্নে কি বলছে আগে ভালো করে বলো বুঝো উদ্দীপকে বলা আছে একটা আয়তক্ষেত্র আছে আয়তক্ষেত্রটা মনে করো যে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এডি ইকুয়াল টু সি ইকুয়াল টু টুয়েলভ মিটার এবং প্রস্থ হচ্ছে বি ইকুয়াল টু সি ডি ইকুয়াল টু ফাইভ মিটার এখন বলা আছে দেখো যে ব্যাপারটা এই আয়তকার ক্ষেত্রকে পরিবেষ্টিত করে একটি বৃত্ত ক্ষেত্র আছে বৃত্ত ও কেন্দ্রবিষ্ট একটি বৃত্ত আছে এবং যে ব্যাপারটা অনাদিক অনধিকৃত অংশে যেটা আছে সেটা হচ্ছে ঘাস লাগানো আছে যেগুলো নিয়ে ঘাস লাগানো আছে এখন বলা আছে উপরের তথ্যের ভিত্তিতে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র আঁকো দেখো আমরা অলরেডি চিত্র অঙ্কন করেছি তাহলে মনে করি যে বি সি ডি একটি আয়তক্ষেত্র আর যার দৈর্ঘ্য ডি ইকুয়াল টু সি ইকুয়াল টু টুয়েলভ মিটার এবং প্রস্থ এ বি ইকুয়াল টু ডি ইকুয়াল টু ফাইভ মিটার এরপরে দেখো এ এ বি সি ডি আয়তকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তাকার ক্ষেত্র আছে লিখছি এবিডি ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তাকার ক্ষেত্র আছে এখন দেখো গাঢ় চিহ্নিত অংশ টুকুতে ঘাস লাগানো আছে এই গাঢ় টুক অংশটুকুতে ঘাস লাগানো আছে দেখো আমার বলা ছিল উপরের তথ্যের ভিত্তিতে সংক্ষিপ্ত বিবরণ সহ চিত্র আঁকো দেখো চিত্র এঁকেছি এবং সংক্ষিপ্ত বিবরণ দিয়েছি এখন দেখো কনং অঙ্ক করানো হয়েছে বা খ বলা আছে বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নির্ণয় করো দেখো আমার যে বৃত্তাকার ক্ষেত্র এই বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস নির্ণয় করতে হবে তো দেখো বৃত্তের ভিতরেই কিন্তু একটা ক্ষেত্র আছে আয়ত ক্ষেত্রটি হচ্ছে ডি আর বৃত্তটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত তো এর ব্যাস নির্ণয় করতে হবে ব্যাস হবে কিন্তু দেখো যাবে এবি সিডি আয়তক্ষেত্রের কর্ণের সমান তার মানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির ব্যাস হবে হচ্ছে বিডি দেখো ব্যাস হবে হচ্ছে বিডি এটা কিন্তু কর্ণের সমান হবে তার মানে যে ব্যাপারটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস হবে ব্যাস সমান হবে হচ্ছে এবিসিডি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সমান মানে ব্যাস হবে হচ্ছে বিডি তো এই বিডি আমাকে নির্ণয় করতে হবে তো দেখো আমরা বিডি নির্ণয় করবো সেক্ষেত্রে লিখবো যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস সমান হচ্ছে বিডি এখন সমকোণী ত্রিভুজ বি সি ডি হতে পায় দেখো বি একটা সমকোণী ত্রিভুজ কারণ এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি দেখো এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এই কোনটা নব্বই ডিগ্রি তার মানে বি সি ডি ইকোয়াল টু নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির বিপরীত বাহ হচ্ছে অতিভুজ অতিভুজ হচ্ছে বিডি আর দেখো যে ব্যাপারটা অতিভুজ হচ্ছে বিডি আর ভূমি হচ্ছে বি আর লম্ব হচ্ছে সিডি আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার ইকোয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বিডি স্কোয়ার তার মানে আমরা পাই বি ডি স্কোয়াৰ ইকুৱেলু দেখ পাই বিৰ প্লাছ চি ডি স্কোৰ বিয়াৰ প্লাছ চি ডি স্কোৰ আর দেখো বিডি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এখন আমরা বিডি সমান বের করবো যেটা বিডি বের হবে সেটাই হবে বিত্তের ব্যাস তাহলে বিডি স্কোয়ার ইকোয়াল টু দেখো বিসি বিসি সমান কিন্তু টুয়েলভ মিটার দেওয়া আছে দেখো বিসি ইকুয়াল টু টুয়েলভ মিটার তার মানে আমরা টুয়েলভ স্কোয়ার লিখতে পারি প্লাস সিডি দেখো সিডি ইকোয়াল টু ফাইভ মিটার তার মানে ফাইভ কে স্কোয়ার যেহেতু ফাইভ স্কোয়ার হবে বা বিডি স্কোয়ার ইকুয়াল টু টুয়েলভকে যদি স্কোয়ার করি স্কোয়ার করলে আসে ওয়ান হান্ড্রেড 5 ফোর প্লাস ফাইভকে স্কোয়ার করলে হবে হচ্ছে টোয়েন্টি বা আমরা বিডি স্কোয়ার বিডি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্লাস টোয়েন্টি সমান হয় হচ্ছে ওয়ান বা বিডি ইকুয়াল টু যদি আমরা স্কোয়ারটা পক্ষান্তর করি তাহলে হবে হচ্ছে রুট ওভার অফ ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন অতএব বিডি ইকুয়াল টু আমরা পাই হচ্ছে থার্টিন তার মানে বিডি ইকুয়াল টু থার্টিন পেয়েছি বিডি বলতেই বোঝায় হচ্ছে বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস তাহলে লিখবো অতএব বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস থার্টিন থার্টিন মিটার তার মানে দেখো আমরা বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস পেয়ে গেছি এখন দেখো বলা ছিল যে বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নির্ণয় করো আমরা দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এ বি সি ডি আয়ত ক্ষেত্রের যেটা কর্ণ কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বিডি কর্ণের দৈর্ঘ্য যেটা সেটা হবে বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস যেহেতু আয়তকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটি বৃত্ত আছে তার মানে বৃত্তের ব্যাস হবে হচ্ছে বিডি তাহলে দেখো আমরা বি সি ডি এই সমকোণী ত্রিভুজ থেকে কি পাই সেটা হলো যে অতিভুজ স্কোয়ার মানে বিডি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার পাই এবার দেখো বিসি ইকুয়াল টু টুয়েলভ বসিয়েছি সিডি ইকুয়াল টু ফাইভ বসিয়েছি ক্যালকুলেশন করে আমরা বিডি ইকুয়াল টু থার্টিন পেয়েছি তার মানে বিডি হচ্ছে আমার নিম্নেও বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস আমরা এখন করাবো বলা আছে যে প্রতি বর্গমিটার ঘাস লাগাতে দেখো এখানে কিন্তু ঘাস লাগানো আছে এই যে এই অংশটুকুতে ঘাস লাগানো আছে মানে এই বৃত্ত আছে বৃত্তের ভিতরে একটি আয়ত ক্ষেত্র আছে এবং যে অনাধিকৃত অংশ আছে অনধিকৃত অংশ এই অংশে কিন্তু ঘাস লাগানো আছে এখন এই অংশের বলা আছে যে প্রতি বর্গমিটার ঘাস লাগাতে পঞ্চাশ টাকা খরচ হলে মোট কত টাকা খরচ হবে তাহলে আমরা এই অনধিকৃত অনধিকৃত অংশের আমরা ক্ষেত্রফল বের করবো কীভাবে ক্ষেত্রফল বের করবো দেখো আমরা প্রথমে বৃত্তের ক্ষেত্রফল বের করব এরপর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব বৃত্তের ক্ষেত্রফল থেকে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করলেই দেখো বৃত্তের ক্ষেত্রফল থেকে এই আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করলেই এই অনধিকৃত অংশের আমরা ক্ষেত্রফল পাবো তার মানে আগে আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করব দেখো আমরা কতে বৃত্তের ব্যাস পেয়েছি তাহলে লিখবো বৃত্তের ব্যাসাধ্য বৃত্তের ব্যাসাধ্যকে আট দ্বারা প্রকাশ করব। আর ইকুয়াল টু হবে কিন্তু দেখা যে ব্যাপারটা আমরা বৃত্তের ব্যাস পেয়েছি হচ্ছে থার্টিন আমরা ব্যাসকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে ব্যাসাধ্য পাবো তার মানে থার্টিন ভাগ টু ইকুয়াল টু আসে হচ্ছে সিক্স মিটার তার মানে আমরা বৃত্তের ব্যাসাধ্য পেলাম তাহলে বৃত্তের ব্যাসাধ্য পেয়েছে এখন বৃত্তের আমরা ক্ষেত্রফল বের করব অতএব বৃত্তের ক্ষেত্রফল দেখো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এখন মান বসাবো পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর আর এর মান হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ এটা স্কোয়ার দেখো পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আরের মান হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ যেহেতু স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার দিয়েছি এখন আমরা ক্যালকুলেটারের যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে ওয়ান হান্ড্রেড থার্টি টু পয়েন্ট সেভেন থ্রি টু সিক্স বর্গ মিটার তার মানে আমরা বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেলাম দেখো বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেছি এখন আমরা আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল বের করবো তাহলে লিখবো অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমি তার আগে একটু দাগ দিয়ে নিই অতএব এবিসিডি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্থ দেখো যে ব্যাপারটা আমরা দৈর্ঘ্য হচ্ছে বিসি আর প্রস্থ হচ্ছে এবি তার মানে বিশি গুণ এবি হবে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্যগুণ প্রস্থ তার মানে আমরা দৈর্ঘ্য পায় হচ্ছে টুয়েলভ আর পায় হচ্ছে দেখো প্রস্থ পায় হচ্ছে ফাইভ প্রস্থ হচ্ছে ফাইভ এখন যদি আমরা গুণ করি দেখো পাঁচ বারং ষাট তার মানে আমরা সিক্সটি বর্গমিটার পাই আর তার মানে আয়ত ক্ষেত্রটির ক্ষেত্রফল পেলাম আমরা সিক্সটি বর্গমিটার এখন দেখো অনাধিকৃত অংশের বৃত্ত ক্ষেত্রটি দ্বারা অনধিকৃত অংশের ক্ষেত্রফল সমান দেখো যে ব্যাপারটা আমরা বৃত্তের ক্ষেত্রফল থেকে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দেব বাদ দিলে আমরা অন অনধিকৃত অংশের ক্ষেত্রফল পাবো দেখো আমরা বৃত্তের ক্ষেত্রফল পেয়েছি দেখো যে ব্যাপারটা সেটা হলো যে ওয়ান 132.7326 হান্ড্রেড থার্টি টু পয়েন্ট সেভেন মাইনাস আর আয়তক্ষেত্রে ক্ষেত্রফল পেয়েছে হচ্ছে সিক্সটি তার মানে এত বর্গমিটার ইকুয়াল টু আসে হচ্ছে ক্যালকুলেটারে 72.7326 টু পয়েন্ট সেভেন আর তার মানে দেখো যে ব্যাপারটা আমরা অনধিকৃত অংশের ক্ষেত্রফল পেয়ে গেছি তো দেখো এখন অনধিকৃত অংশের ক্ষেত্রফল পেয়ে গেছি এখন এই অনধিকৃত অংশে কিন্তু ঘাস ঘাস লাগাতে হবে তাহলে দেখো যে ব্যাপারটা প্রতি বর্গমিটার ঘাস লাগাতে পঞ্চাশ টাকা খরচ হলে মোট খরচ হবে তাহলে লিখবো প্রতি বর্গমিটার ঘাস লাগাতে পঞ্চাশ টাকা খরচ হলে মোট খরচ হবে হবে সমান দেখো প্রতি বর্গমিটার ঘাস লাগাতে লাগে পঞ্চাশ টাকা তাহলে এত বর্গমিটার ঘাস লাগাতে কত টাকা খরচ হবে তাহলে আমরা পঞ্চাশ গুণ এত লিখবো তার মানে ফিফটি ইন্টু সেভেন্টি টু পয়েন্ট সেভেন থ্রি টু সিক্স সমান আসে দেখো যে ব্যাপারটা গুণ ফিফটি যদি গুণ করি তাহলে আসে হচ্ছে থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড থার্টি সিক্স পয়েন্ট সিক্স থ্রি টাকা এটা হচ্ছে আমার অ্যানচার তার মানে আমার কত টাকা খরচ হবে সেই টাকা আমরা খরচ পেয়ে গেছি দেখো যে ব্যাপারটা অঙ্কটা বলা ছিল যে বৃত্তটি দ্বারা মানে বৃত্তের ভিতরে একটা আয়তক্ষেত্র আছে এ আয়তক্ষেত্র অঙ্কনের ফলে যে অনাধিকৃত অংশ আছে অনধিকৃত সেই অনধিকৃত অংশে ঘাস লাগাতে হবে তো ঘাস লাগাতে প্রতি বর্গমিটারে খরচ হয় হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে মোট কত টাকা খরচ হবে তাহলে আগে আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করব এরপর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব এবার বৃত্তের ক্ষেত্রফল থেকে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা বাদ দেই তাহলে অনধিকৃত অংশের ক্ষেত্রফল পাবো এবার অনধিকৃত অংশের ক্ষেত্রফলকে আমরা পঞ্চাশ দ্বারা গুণ করলেই কত টাকা খরচ হবে তা আমরা পাবো তো দেখো যে ব্যাপারটা আমরা প্রথমে বিত্তের দেখো আমরা ক্ষতে বৃত্তের ব্যাস পেয়েছি ব্যাসকে দুই দ্বারা ভাগ করলে আমরা ব্যাসাধ্য পাবো অতএব বৃত্তের ক্ষেত্রফল কত হবে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার তাহলে বৃত্তের আমরা ক্ষেত্রফল পেয়েছি এত বর্গ মিটার এরপরে দেখো এবিসিডি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্যগুণ প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে টুয়েলভ মিটার আর প্রস্থ হচ্ছে ফাইভ মিটার আর দৈর্ঘ্যগুণ প্রস্থ ইকুয়াল টু আসে সিক্সটি বর্গ মিটার এবার বৃত্তটি দ্বারা অনধিকৃত অংশের ক্ষেত্রফল হবে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আমরা এই অনধিকৃত অংশের ক্ষেত্রফল পেয়েছি এবার এই অনধিকৃত অংশের ক্ষেত্রফলকে আমরা পঞ্চাশ দ্বারা গুণ করবো কারণ বলা আছে প্রতি বর্গমিটার ঘাস লাগাতে পঞ্চাশ টাকা খরচ হলে মোট কত টাকা খরচ হবে তাহলে আমরা অনধিকৃত অংশের ক্ষেত্রফলকে আমরা পঞ্চাশ দ্বারা গুণ করলে টোটাল কত টাকা খরচ হবে আমরা সেটা পেয়ে যাবো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো দেখো অঙ্কটা যদি তুমি একটু নিজে ভালো করে বুঝো তাহলেই পারবে এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই